ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এটা হচ্ছে রোববারের ভিডিও, যেদিন রথযাত্রা ছিল সেদিনের। তো একটু লেট আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো সকালবেলা রবিবার ছিল, স্কুল ছিল না, তো ধীরে সুস্থে কাজ ফাজগুলো করে নিচ্ছিলাম, ঝাড়ু ফাড়ু দিয়ে সব কিছু, ধরো ঘর ফর ঠিকঠাক করে গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকেছি। তারপর চা করে নিয়েছি, চাটা খাবো, খেয়ে ধীরে সুস্থে কাজ করব। আর আজকে রোববার, রথের দিন, তো ভেবেছিলাম যে হচ্ছে প্রিয়াংশু ড্রয়িং ক্লাসও নেই, তো প্রিয়াংশু আর ওর বাবা এই সময় বাড়িতে নেই, ওরা সকালবেলা দুজনে মিলে গিয়েছে ইকো পার্কে প্রিয়াংশুকে হাঁটাতে দৌড়াতে খেলাতে আর কি। তো আর তার সাথে প্রিয়াংশুর পাপারও মর্নিং ওয়াক হয়ে যাবে। তো বাড়িতে এখন আমি একাই আছি, আর তৃণয়নও মাঠে গিয়েছে, তৃণয়ন গিয়েছে সল্টলেকের মাঠে। তো আমি ওই জন্য ঘরের কাজ ফাজগুলো সব সেরে এবার চাটা নিয়ে চাটা খাবো আর কি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। তো এবার জামাকাপড়গুলো কিছু কেচে নিলাম, তো এগুলো এবার সব মেলে দেবো। মেলে টেলে দিয়ে তারপর হচ্ছে আজকে আমাদের এখানে জগন্নাথ বাড়ি বলে একটা বাড়ি আছে, যেখানে প্রত্যেক বছর জগন্নাথ পুজো হয় আর কি, মানে রথযাত্রার পুজো হয়, রথ বেরোয়, তো সেখানে গোটা পাড়ার নিমন্ত্রণ থাকে। তো আমিও এখনও পর্যন্ত ভেবেছিলাম ওখানে যাবো প্রিয়াংশুকে নিয়ে, তো কিন্তু তারপরে আর যেতে পারিনি। তো তারপরে ভিডিওটা দেখতে থাকো, কেন যেতে পারিনি, ব্লগ কেন এত দেরিতে এলো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আর বন্ধুরা, ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেখো, আকাশ মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসবে আসবে করছে, আর রথের দিন বৃষ্টি হবে না সেটা হয়, তো এই করতে করতে 12:30 নাগাদ বৃষ্টি এসেই পড়বে, একদম মানে মুষলধারায় বৃষ্টি হবে আর কি। তো চলো সঙ্গে থাকো। তারপর এখানে ঘরে চলে এলাম, তো ঘরে এসে কিছু জামাকাপড় ছাদে আছে সেগুলো আনতে যাব। তো তার আগে এদিক সেদিক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো মেরে দিয়েছিলাম সেগুলো সব তুলবো। তো তার আগে যেহেতু যাব, এখনও পর্যন্ত প্ল্যান আমি যাব প্রিয়াংশুকে নিয়ে, তারপর প্রিয়াংশুর রথটা সাজাবো, বিকেলবেলা রথ বার করবো, তো সেই জন্যই জামাকাপড়টা বার করে রাখছিলাম। আর প্রিয়াংশুর এখানে স্নান ধ্যান কমপ্লিট, তো প্রিয়াংশু এখানে পরে নিচ্ছে, কেননা ও জানে বিকেলে ধরো রথ বার করবো, তারপরে বিকেলে একটু ঘোরাফেরা হবে আর কি, এখন যাব। তো প্রিয়াংশু এখনও পর্যন্ত ওটাই জানে, যার জন্য ও তাড়াতাড়ি পড়াশোনাটা করে নিচ্ছে। আর ওর সোমমঙ্গল দুদিনই পরীক্ষা আছে, একদিন হিস্ট্রি একদিন জিওগ্রাফি, তো সেটাই রিভিশন দিচ্ছিল। আর আমি এখানে ধীরে সুস্থে যা যা পড়বো সব বার করে গুছিয়ে নিচ্ছিলাম। তো এই একটু বাদেই প্রচণ্ড মেঘ করে আসবে, তো তারপর তখন ছাদে যাব। তো সকাল থেকেই কাজকর্মগুলো যখন করছিলাম পায়ে ব্যথা করছিল, তো এটা যেই পাটা আমার ক্র্যাক হয়েছিল, ভেঙেছিল, প্লাস্টার হচ্ছিল, ওই পায়ে তো ব্যথাই আছে, ওই পায়ের তুলনায় এখন তার অপোজিট পায়ে প্রচণ্ড ব্যথা, তার সাথে হাতেও ব্যথা, রাইট হ্যান্ডটা আমার আগা করে প্রায় 8-9 বছর ধরে ব্যথা। ডাক্তারও দেখিয়েছি অনেকবার, একবার বলেছিল ডাক্তার এক্স রে করে যে হাড় ক্ষয়ে যাচ্ছে। তো তারপর ওষুধ ক্যালসিয়াম ট্যালসিয়াম খেয়ে, মানে যখন সুস্থ থাকি তখন আর গুরুত্ব দিই না, কিন্তু এখন মনে হচ্ছে আমার পরিস্থিতি মানে খুবই খারাপ আর কি বলবো। তো এখনও পর্যন্ত মানে ব্যথাটা আস্তে আস্তে ছিল, কিছুক্ষণ পরেই ব্যথাটা জোরে শুরু হয়ে যাবে। তো ব্যথার জন্য আমি আর না রথ বাড়িতে যেতে পেরেছি প্রসাদ খাওয়ার জন্য, না রাত্রে রথ বার করতে পেরেছি, কিছুই হয়নি রথের দিন, কিছুই হয়নি, শুধু ঘরে পুজোটা শান্তি করে করেছি। ঘরে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, সেখানে ভালো করে পুজোটা করেছি আর কি। তো প্রিয়াংশুর মন তো পুরো ভেঙে গিয়েছিলো যে বেরোতে পারলাম না, তো ও মার কষ্ট দেখে আর সেরকম কিছু বলেনি। তো ইতিমধ্যে মেঘ একদম উঠে আসবে, দিয়ে তারপরে প্রিয়াংশু আর আমি ছাদে যাবো, ছাদে গিয়ে জামাকাপড়গুলো নিয়ে আসবো, আর যেগুলো এদিক সেদিক ছড়ানো ছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম। তো ওপরের বৌদিরাও যাবে, বৌদিও জিজ্ঞেস করছিলো তুমি যাবে না, আমি বললাম না যাবো না, কারণটা কি অত আর ডিটেলসে বলিনি, কেননা শরীরটা এমনিতেই ভালো লাগছিল না এই আর কি। তো বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে, মানে সোমবার। তো প্রিয়াংশুকে স্কুলে ওর বাবা দিয়ে এলো, আমি রেডি টেডি করে দিলাম, করে পুজো টুজো করে, তো রান্না করিনি, তো তৃণয়নের জলখাবারে ছাতু টাতু সব ঠিক করে রেখে গেলাম, বললাম হয় ছাতু খেয়ে নিবি, নয় ব্রেড আছে, বাটার আছে, ওটা একটু সেঁকে নিবি, টোস্টারটাও হাতের সামনে বার করে রেখে গেলাম যাতে ও করে নিতে পারে, কেননা আমি এখন যাচ্ছি টেস্ট করতে, তো কখন আসবো তার ঠিক নেই। আর প্রিয়াংশু স্কুলে গেছে, যদি আমাদের দেরি হয় তাহলে তৃণয়নই আনতে যাবে, ওই জন্য আই কার্ড টাই কার্ড সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে
আমি এখানে বেরোচ্ছি। তো এখন বাজে মানে প্রিয়াংশু বাবা দিতে গেছে ধরো, তো মানে 7:30টারও আগে আমরা বাড়ির থেকে বেরিয়ে চলে যাব, ওর বাবা একটু বাদেই চলে আসবে। তো হাজবেন্ড শুধু চাটা খাবে আর আমি তো চা খাবো না, খালি পেটে ব্লাড টেস্ট মানে ব্লাড টেস্ট আছে আর তার সাথে দুটো পায়ের এক্সরে আছে আর ডান হাতে এক্সরেটা আছে। তো এগুলো সব করার জন্য বেরিয়ে গিয়েছিলাম, এখানে দেখো চলেও এসেছি। এখন আমি রান্নাঘরে, তো এসে ফটাফট মানে রান্না করছি আর কি। তো চলে এসেছিলাম প্রায় 10:20 নাগাদ, তো স্কুলে আনতে যাইনি, ওর বাবাই আনতে গিয়েছিল। কেননা ধরো এসে প্রচুর কাজ, রান্নাবান্না করা, তারপর হচ্ছে আমাকে নামিয়ে দিয়ে হাজবেন্ড আবার মাছ আনতে গেলো, সেই মাছ ফাছ ধুয়ে মাছ রান্না করা, সবজি টুবজি অনেক কিছু করেছি, আমি তোমাদেরকে দেখাবো একটু বাদে। তারপরে এসে স্নান করে মাছ ধরবো, তো যেহেতু এক্সরে হয়েছে গোটা বডি, ওই জন্য স্নান করে আগে পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকেছি আর কি। এখন বাজে 10:45, তো আমি এসছি ধরো কটা হবে, এই ধরো 10:20 নাগাদ এসে তাড়াহুড়ো করে স্নান করে আমি চলে এলাম আর হাজবেন্ড মাছ আনতে গেলো। তাড়াহুড়ো করে স্নান করে, স্নান করেই তো গিয়েছি কপাল তুলে, আবার হচ্ছে আমার এক্সরে হয়েছিলো, তো তো যার জন্য তোমার ওই ওখানকার জামাকাপড় পরে করতে হয়েছিলো, এই ডান হাতে ব্যথা বলে ডান হাতের এক্সরে হয়েছে আর দু পায়ের এক্সরে হয়েছে। তো যার জন্য আবার তাড়াহুড়ো করে স্নান করলাম, স্নান করে ভালো মাছ ধরলে এবার পুজো দেওয়া নিয়ে আবার সেই দিদি দিতে লেট হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে নম নম করে তাড়াহুড়ো করে আরেকবার গোপালকে ভোগ লাগিয়ে দিলাম, দিয়ে রান্নাঘরে ঢুকেছি। এখন মাছটা ধুয়ে মাছ ভাজছি, একদিকে চাল ভেজালাম আর হচ্ছে লাউটা হাজবেন্ড কেটে দিল, লাউ দিয়ে মাছের ঝোল করবো, কাতলা মাছ এনেছে লাউ দিয়ে মাছের ঝোল। মানে এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির দিকে, এটা হচ্ছে যারা বাঙাল মানে আমাদের শিলিগুড়ির দিকে খায়, এখানকার লোক দেখি খায় না, কিন্তু খুব ভালো লাগে, সিম্পল খুব ভালো লাগে। তো প্রিয়াংশুর জন্য আলাদা হবে, ওর জন্য অল্প তেলে হবে, আমাদের জন্য আলাদা হবে। তো এই আর কি, আর তার সাথে কী করবো, তার সাথে হচ্ছে লাউয়ের খোসা ভাজবো পেঁয়াজ দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে, তার সাথে কুমড়ো ভাজবো, আর দেখি পটল আলুর তরকারি আছে কালকে, আজকে পটল ভাজা করবো, পোস্ত দিয়ে পটল ভাজা, এইসব করবো আর কি। তো তাড়াহুড়ো করে রান্না করি, আর হাজবেন্ড প্রিয়াংশুকে আনতে যাচ্ছে, আমার আর যাওয়া হবে না। একটু সুমি ফোন করেছিল যে যাবো কি না, বললাম না গো যাবো না, জাস্ট ঢুকলাম, জাস্ট না ওই 10:20 নাগাদ ঢুকেছি, ওকে বললাম জাস্ট ঢুকলাম, জাস্ট না 10:20 নাগাদ ঢুকেছি। তো তারপরে এসে একদম যুদ্ধ চললো আমার এই আর কি। তো রান্নাঘর থেকে কথা বলতে তোমার শুনতে পাচ্ছে না, সেই জন্য তো অ্যাকচুয়ালি ব্লাড টেস্ট আমি বাড়িতেই করাই, মানে বাড়িতে একজন নিয়ে যায় যেখান থেকে বলি আর সেই ল্যাব থেকে করিয়ে দেয়, অ্যাপেলো হোক, সুরক্ষা হোক, তারপর হচ্ছে তোমার সিরাম হোক করিয়ে দেয়। কিন্তু আমি ডাক্তার দেখালাম, তো ডাক্তারবাবু বললো ডাইরেক্ট ল্যাবে গিয়ে আমাকে করতে এই টেস্টগুলো, আর ল্যাবে যেতেই হতো যেহেতু এক্সরে ছিল, তো যাচ্ছে না একবার ল্যাবে গিয়ে করে এলাম। উফ, হাঁপিয়েছি, চলো। আর এই দেখো এখান থেকে ব্লাড নিয়েছে, অনেক রকম টেস্ট, 6 রকমের টেস্ট, তো মানে এখান থেকে সিরিঞ্জ ঢুকিয়ে তারপর 6খানা কন্টেনারে পুরো ব্লাড নিল, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি এখান থেকে নিয়েছে। চলো কাজকর্ম সেরে পরে কথা বলছি। তো এখানে প্রিয়াংশুও চলে এসছে, তো দেখো শার্ট খুলে ফেলেছে টাইট, আর নিজে নিজে খুলতে পারছে না, ওটাতে আমাকে হাত লাগাতে হবে, আর বক বক করে যাচ্ছে, কি হয়েছে না হয়েছে, স্কুলে কি করলো না করলো, এইসব বক বক করে যাচ্ছে। মানে ও স্কুল থেকে এলে এই একটা ব্যাপার চলতে থাকে আর কি, এ ওই করেছে ওই করেছে, আমি এই করিনি, আমাকে ম্যাম বকলো, এই করলো ওই করলো, প্রচণ্ড ছটফটে প্রিয়াংশু, আর নিজের কোনো বুদ্ধি নেই, নিজের বুদ্ধিতে একদমই কাজ করে না, পরের বুদ্ধিতে চলে। তো দেখো রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই, আজকে লাউয়ের ঝোল করেছি, এটা আমাদের উত্তরবঙ্গের দিকে খুব চলে, মাছ দিয়ে লাউয়ের ঝোল, এখানে হচ্ছে প্রিয়াংশুর মাছ আছে, এটা দিয়েও পাতলা করে লাউয়ের ঝোল করবো, আর ছোটো ছোটো চিংড়ি মাছ সেদিন ছাড়িয়ে রেখেছিলাম ফ্রিজে, চিংড়ি মাছ দিয়ে পটল আলু করেছি, ওখানে বোধহয় কুমড়ো ভেজেছি ওটা, আর এটা লাউয়ের খোসা আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। তো এত কিছু আছে, আর ভেবেছিলাম পটল ভাজবো, তো ওসব আর ভাজলাম না। আর এখানে বাসন দেখো এখনও ভর্তি, আর এই যে ভাত হয়ে গেছে, তো বাসনগুলো তুলবো, দিদি সকালে কাজ করে গেছে, আর বাইরে দেখো কখনো রোদ কখনো একটু মেঘলা হচ্ছে, এই করে চলছে আর কি। তো চলো এই মোটামুটি একটু রান্না, একজন ক্যারাটে প্র্যাকটিস করছে, একজন কি করছে, দাঁড়া দাঁড়া বুনো আছে, প্রিয়াংশু স্নান ধান হয়ে গেছে, প্রিয়াংশু খাওয়া হয়ে গেছে, আর সৌমিলি এলো, তো দুজনে মিলে একজন করছে ক্রিকেট প্র্যাকটিস আর একজন হচ্ছে ক্যারাটে প্র্যাকটিস করছে, সৌমিলি ক্যারাটে শেখে, এই দেখো।
আর ওখানে হাজবেন্ড বেরিয়ে যাবে বলে ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খেতে বসেছিল, আবার খালি গায়ে খেতে হয় না বলে আবার গেঞ্জি পরতে গেল আর কি, ও বেরোবে আর কি। আর ত্রিনয়ন, ত্রিনয়ন এই মুহূর্তে বোধহয় নেই বাড়িতে, ও কোথাও গিয়েছে, সেই জন্যই ওকে দেখা যাচ্ছে না আর কি। আমার ঠিক মনে পড়ছে না, কারণ এটা সোমবারের ভিডিও, আজকে হয়ে গেল বৃহস্পতিবার। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন বাজে প্রায় 12টা বৃহস্পতিবার। তো এই দেখো এখানে বাজে এখন 1:10 সম্ভবত, তোমাদেরকে দেখাচ্ছি। আর চলো তাহলে আজকের ভিডিওতে, আর সেরকম কিছু শ্যুট করিনি, ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল, বারবার ডাক্তার মানে ডাক্তারের ওখানে যাওয়া আসা এসব করতে করতে পরের ভিডিওগুলোতে দেখতে পাবে। আজকেও যেতে হবে, আজকে বিকেল 5টায় আমার ডাক্তার দেখানো আছে এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নিশ্চয় নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না। তো পরিস্থিতি কখনো কখনো এমন থাকে যে ভিডিও আমি শেয়ার করতে পারি না, তো তার জন্য কিছু মনে করো না। তো দুদিন তিন দিন পরে হলেও ভিডিও ছাড়বো, কন্টিনিউ করবো, এভাবেই চলবে আমার ভিডিও। তোমরা পাশে থেকো, ভালোবাসা দিও এই আর কি। তো কেননা এগুলো আমার একটা মেমোরি হিসেবে তোলা থাকে আর কি ইউটিউবে। আমি পরে আমার অনেক অনেক পুরনো ভিডিও আছে যেগুলো আমি বসে বসে দেখি, যখন মন টন খারাপ করে তখন ভালো লাগে এগুলো দেখতে আর কি। তো সেই জন্যেই আমার ডেইলি ব্লগিং করা, এছাড়া কিছু নয়। আর এই দেখো এখানে ছৌ মিলিয়ে আর আমি বসে বসে গল্প করছি। তো চলো টাটা বাবাই, টেক কেয়ার। কালকে মেলায় গিয়ে কি কিনলে? ছৌ মিলি কালকে মেলায় গিয়ে কি কিনলে বলো? একটা বিয়ে পুতুল। বিয়ে পুতুল? আচ্ছা, আর একটা জেলি টাইপের। কি টাইপের জেলি? টম এন্ড জেরির মতো? মামার একটা গাড়িতে, তোমরা একটা গাড়িতে, সৌমিলি কালকে রথের মেলায় গিয়েছিল, এখানে সেই গল্পই হচ্ছে। তো নাগের বাজার যে মেলাটা বসে আর কি, অনেক বড় রথের মেলা, তো আমরাও ভেবেছিলাম যাবো, তো এবার আর কিছুই হলো না, শরীরের কন্ডিশন এমন হয়ে গেল, মানে শরীর বলতে পা, দুটো পা এত ব্যথা আর হাত যে আমি খাটের থেকে নেমে পা নিচে নামাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো স্টিল নাও এখনও পর্যন্ত কষ্ট হচ্ছে, তবুও আমি সকালবেলা প্রিয়াংশুকে দিতে যাচ্ছি হেঁটে, কেননা একবারে বসে গেলে তো বুঝতেই পারছো তখন আমার হাঁটা চলা করাই দায় হয়ে যাবে।